এবারে নোবেল পেলেন কারা যাদের নাম ফাঁস হয়েছিল তারাই পেলেন রসায়নে নোবেল যদিও নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে অসাবধানতাবশত রসায়নে দু হাজার তেইশ সালের নোবেল বিজয়ী এই তিন বিজ্ঞানীর নাম প্রকাশ করে দিয়েছিল সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেস সুইডিশ সংবাদ মাধ্যম আফতান ব্লদে জানায় তারা সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের কাছ থেকে একটি ইমেইল পেয়েছে ওই মেইলে দু সালে রসায়নে অবদান রাখায় তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ মাধ্যমটি ওই ইমেলের একটি কপি প্রকাশ করে বিজয়ী হিসেবে মুঙ্গি বাভেন্দি লুই ব্রুস ও অ্যালেক্সেই আকিমভের নাম জানিয়েছিল পরে নোবেল কমিটি আনুষ্ঠানিক ঘোষণায় বিজয়ী হিসেবে ওই তিন বিজ্ঞানীর নামই জানায় চলতি বছর এখন পর্যন্ত রসায়ন ছাড়াও পদার্থ এবং চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীরা হলেন আমেরিকার পিয়ের অ্যাগোস্তিনি জার্মানির ফেরেন্স ক্রাউন্স ও সুইডেনের অ্যান ল হুইলিয়ের এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান আমেরিকান বিজ্ঞানী ক্যাথলিন কারিকো ও আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে করোনা প্রতিরোধী টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ওই পুরস্কার পেলেন ক্যাথলিন কারিকো ও ড্রিউ উইসম্যান অন্যদিকে নোবেল জয়ের খবরে ফোন কল পেয়েও এক বিজ্ঞানী বললেন উনি ব্যস্ত পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী তিন বিজ্ঞানীর মধ্যে একজন অ্যান ল হুইলিয়ের অ্যান পেশায় সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক নোবেল পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য যখন কল করা হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাসে ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি ক্লাসের বিরতিতে আবার ফোন এলে তিনি ধরেন নোবেল কমিটি থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান ল হুইলিয়ের কাছ থেকে সময় চান অ্যান তাকে বলেন আমি একটু ব্যস্ত ক্লাস নিচ্ছি তখন অ্যানের কাছ থেকে দু তিন মিনিট সময় চেয়ে নেন সেই ব্যক্তি তবে নোবেল জয়ের খবরে অনেকটাই নির্বিকার ছিলেন অ্যান ক্লাসে লেকচার দেওয়ায় ব্যস্ত থাকার কথা শুনে ফোন দেওয়া ব্যক্তি জানতে চান এই সুখবর শিক্ষার্থীদের দেবেন কিনা উত্তরে অ্যান ল হুইলিয়ার বলেন তাদের অবশ্যই জানাবো জানলে আশা করি অনেক খুশি হবে তারা এটা অবশ্যই তাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের আঠারোশো সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে এই পুরস্কার প্রচলন করা হয় নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান এবং শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অস্লোতে বাকি সব ক্ষেত্রে সুইডেনের স্টকহোমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বুবাই পাল নিউজ প্লাস বাংলা